বন্ধুরা, আমি এই দুপুরবেলা কি করব, স্নানটা করলাম, স্নান টান করে এই গাছ দেখাতে এসেছি, একটু ভালো করে স্নান করলাম। এই দা দেখি ইঁদুর ঢুকলো কিনা, আবার একটা লঙ্কা হয়েছে, সেই লঙ্কাটা দেখাচ্ছি, ইঁদুর ঢুকেছে কিনা একটু দেখে আছি। হ্যাঁ, তারপর দেখছি। আই একটুখানি স্নান করে ক্রিম ফ্রিম মাখছি, মেখে তারপর আমি ভাবলাম তাহলে একটুখানি গাছটাও দেখিয়ে দিই। লঙ্কা হয়েছে, এখানে একটা অপরাজিতা গাছ, এখানে সার করতে দিয়েছি। গাছটা একদম পাতা ছিল না, আস্তে আস্তে সব পাতাগুলো হচ্ছে, আর স্নান করেছি, মানে রোদে বসে আছি, একটু ক্রিম মাখলাম। আর লঙ্কা গাছের কাছে বসে আছি, কি সুন্দর রোদ্দুর এসেছে। লঙ্কা গাছে আর ওদিকে দুটো লঙ্কা হয়েছে ছোট ছোট, এটা এটা একটা দেখা যাচ্ছে না, মুসুর ডালে বড়া হবে। আমার মা মুসুর ডাল বাটছে, না মুসুর ডাল দিয়ে, আর এটা হিংচে শাক বড়া হবে, হিংচে শাক আছে, এই যে হিংচে শাক মুসুর ডাল দিয়ে বড়া হবে। মা বাড়ছে, কালকে রাতে ভেজানো ছিল ডালটা, মা বাড়ছে। হিংসের সাথে আমিও কাটবো, মাডাল বাড়ছে, মাডাল এই যে বাচ্চাও আছে, দেখি। বন্ধুরা, সকাল তো অনেকক্ষণই হয়েছে, এই কাঁচাকুচি এখানে পরিবেশ একটা দেখাচ্ছি, কত সকালে জল এসে যায়, এটা দেখানি, একবার দেখিনি, জল এসে যায়, সব জল ভরেছি, এই যে সব ভরে, হ্যাঁ এদিকে সব মাজা, মাজা করে এদিকে সব জল ভরে, এখানে টাইমে জল আসে তো সেই জন্য জলটা ভরে নিতে হয়, আবার পটপট করে কেচেও নিলাম, এই যে সব। আর আজকে যেহেতু সোমবার, হ্যাঁ আমাকে দেখাচ্ছি না কেন, আমার এখানে হাল একদম অবস্থা খারাপ হয়ে গেছে, ঠান্ডাতে যা পারি তাই পরে নিই, ওইভাবে তো সামনে এসে যা আসা যায় না ক্যামেরার সামনে। তারপর সোমবারে এইসব কোনো কী করলাম, ধোয়া এই উঠোন টুঠোন ধুয়ে নিলাম, হ্যাঁ উঠোন দিয়ে পুজো টুজো হয়ে গেছে, হাজব্যান্ড পুজো করে দিয়ে গেছে, আমি পরে আবার করবো। হ্যাঁ কি ঠান্ডা এখানে, খুব ঠান্ডা। আর একটু একটু করে গাছ সব দেখাচ্ছি, গাছ দেখাচ্ছি, এই কাঁচাকুচি হয়ে গেছে। তারপরে এবার কি করলাম, এসব কোনো করে একটু চা খাবো, হাফ রান্না হয়ে গেছে, তারপরে চাটা খাবো। ঠিক আছে, এদিকে ওইদিকে পরে দেখাচ্ছি, এদিকটা তো হয়ে গেছে,